Daddy, mommy, and they got me, bitch. Kuch to karenge, chupke mil zara. May I come in? ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেন্ডিং ভিডিওটা দেখছেন, এটা মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর এই ভিডিওটা কিন্তু আপনি অনেক সুন্দরভাবে মেকিং করতে পারবেন, যেটা আপনারা প্রিভিউতে দেখছেন। তো এটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে, এখানে যা যা কিছু ইউজ করবো সব কিছু লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে চেক করলে পেয়ে যাবেন। এখান থেকে আমরা সরাসরি নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমাদের একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব, এরপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এন্ডিংয়ের দিকে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা একটা ওয়াটার ম্যাপ করবো, ক্যাপকাটে জাস্ট ক্লিক করবো এবং হচ্ছে ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, এরপর আমরা প্লাস ওয়ান চাপ দেবো, দেয়া ফটোজ অপশনে চলে যাবো। দেন হচ্ছে আপনি আপনার মতো করে যেখানে আপনার পিকচারগুলো আছে ওইখান থেকে আপনি আপনার মতো করে ছয়টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো এই ভিডিওটির জন্য আমাদের ছয়টা পিকচার প্রয়োজন হবে। আপনি আপনার মতো করে এখান থেকে ছয়টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, ছয়টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমাদের হচ্ছে ফর্মেটটাকে চেঞ্জ করে নিতে হবে। এর জন্য এখান থেকে আমরা নিচে ফর্মেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এখন আছে আমাদের 9:60, এবারও করতে হবে 6:9। ওকে, তো এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথম ভিডিও লেয়ারে ক্লিক করব, তারপর এখান থেকে রাইট সাইডে রোটেট করব এবং এটাকে আমরা ফুল ফ্রেম করে নিব। ওকে, তো আমাদের এই ভিডিও ক্লিপের সাথে সাথে কিন্তু আমাদের যে পিকচারগুলো আছে এই পিকচারগুলোরও আমাদের হচ্ছে এইভাবে 90° অ্যাঙ্গেলে রোটেট করে নিতে হবে। আশা করি এই জিনিসটা আপনারা সকলে বুঝতে পারবেন, কারণ প্রতিনিয়ত মানে প্রায় ভিডিওতে কিন্তু আমরা এই সকল ধরনের কাজগুলো করে থাকি। ওকে, আপনারা যদি এখান থেকে 90° অ্যাঙ্গেলের থেকে এখানে যদি কিছু কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। 90° অ্যাঙ্গেল বলতে আপনার এটা পারফেক্টলি বোঝা যায়। ওকে, তো এখান থেকে 90° অ্যাঙ্গেল করে আপনি দেন হচ্ছে আপনার যতটুকু জুম প্রয়োজন হয় ঠিক ততটুকু করে নেবেন। তো এবার হচ্ছে আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো, এর জন্য অ্যাডওয়ার্ডে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। তো এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো আমি যেটা বলছি সব কিছু লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো এবার হচ্ছে আমরা ফটো ডুরেশনগুলোকে অ্যাডজাস্ট করবো। তো ফটো ডুরেশন অ্যাডজাস্ট করার জন্য আমরা প্রথম যে পিকচার এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে প্রথম পিকচারের ডুরেশন হচ্ছে 1.5 এবং দুই নম্বর পিকচারে চলে যাবো, দুই নম্বর পিকচারের ডুরেশন হচ্ছে 1.2। ওকে, এখান থেকে 1.2 করে দিব এবং তিন নম্বর যে পিকচারটা আছে তিন নম্বর পিকচারটার ডুরেশন হচ্ছে 1.4 এবং চার নম্বর পিকচারের ডুরেশন হচ্ছে 1.2। ওকে, তারপরে পাঁচ নম্বর পিকচারের ডুরেশন হচ্ছে 1.4, লাস্ট পিকচারটা আমাদের সাউন্ডটা যতটুকু থাকতেছে ঠিক ততটুকু। ওকে, এখান থেকে আমাদের 1.3 রাখতে হবে। ওকে, 1.3, এখানে যে এক্সট্রা মিউজিকটুকু আছে এটা কিন্তু আপনাদের থাকবে না। এখান থেকে আমি স্পিল করে আমি অনুযায়ী দিয়ে দেবো 1.3 করে রাখবো, যেহেতু এটা মিউজিক না। ওকে, তার সঙ্গে বিষয়টা বুঝতে পারছেন। তো এখান থেকে আমাদের এবার হচ্ছে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করবো, তারপরে অ্যানিমেশনে ক্লিক করবো এবং হচ্ছে আমরা এখান থেকে কম্বো ক্যাটাগরিতে যাবো। যাওয়ার পর এখান থেকে পেন্ডুলাম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, আমাদের হচ্ছে যেই কটা পিকচার আছে এখানে ছয়টা পিকচারের জন্য আমরা সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেব। ছয়টা পিকচারের জন্য আমাদের পেন্ডুলাম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে কিন্তু পেন্ডুলাম ওয়ান এবং পেন্ডুলাম টু দুইটা অ্যানিমেশন আছে, আপনারা পেন্ডুলাম টুটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এবার হচ্ছে আমরা এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এই জন্য এখান থেকে যে কোনো একটা ম্যানেজ থাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ক্যামেরা এখানে চলে যাবো, যাওয়ার পর পুল আউটটাকে সিলেক্ট করবো। ওকে, পুল আউটটাকে অ্যাপ্লাই করার পর এখান থেকে নিচে দেখেন অ্যাপ্লাই টু অল অপশন, যেহেতু আমাদের প্রত্যেকটাতে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে সেক্ষেত্রে আমরা একটা একটা করে করতে গেলে অনেকটা সময় লাগবে। এখান থেকে আমরা অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। তারপর আমাদের একটা কালারফুল ইফেক্ট দেখতে পাচ্ছেন আপনারা, যেটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমরা লেয়ারটাকে চাইলে একটু জুম করে নিব। নেওয়ার পর আমাদের এখানে এখনও বেশ কিছু কাজ আছে, তো আমরা প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ পাস করতে হবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা পজিশনে আপনারা তো টাইমলাইনটাকে তার করতে হবে। করানোর পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, তারপর হচ্ছে অ্যাড ওভারলে এবং হচ্ছে আমরা এখান থেকে ফটো অপশনে চলে যাবো। তো আমাদের হচ্ছে এখান থেকে অ্যালবামের ভিতরে আছে, তো এই ফটোটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এই ফটোটাকে আমরা হচ্ছে ফুল ফ্রেম করে নিব এবং হচ্ছে আমরা এটার যে ডিউরেশনটা এখান থেকে আমরা ইন্ডে রাখবো। রাখার পর এটা 0.6 অথবা আপনি 0.5 রাখতে পারেন। ওকে, রাখার পর এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করবো, ফিল্টার অথবা আপনার এখান থেকে যেটা বেস্ট মনে হয়, আপনার হচ্ছে ডার্কেনটাই বেস্ট মনে হচ্ছে আমার কাছে। তো হওয়ার পর আপনি এখান থেকে অপাসিটিটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ওকে, তো আপনি আপনার মতো করে অ্যাপ্লাই করে নেবেন। এখান থেকে আমরা হচ্ছে ডার্কেনটা সিলেক্ট করতেছি,
করার পর আমি যেটা বলছি আপনার আপনাদের মতো করে রাখতে হবে আমার কারণ পিকচারে আপনার পিকচারের উপর নির্ভর করবে আপনার ফিল্টারটা কেমন পড়তেছে ওকে এখানে স্লাইড আছে দেন হচ্ছে ওভারলে আমরা হচ্ছে ওভারলেটাকে সিলেক্ট করতে পারি এখান থেকে মূল কথা আমি যেটা বলছি এখানে পিকচারের উপর নির্ভর করবে আপনার ডার্কনেসটা বেশি থাকলে একরকম হবে আপনার গ্লোয়িং ইফেক্ট থাকলে আরেকরকম হবে আমি যেটা বলছি আপনার আপনাদের মতো করে আমি ওভারলেটাকে সিলেক্ট করেছি আমি ওভারলেটাকে বেস্ট মনে করতেছি ওকে এখান থেকে আমি যেটা বলছি অপাসিটি আপনি খেয়াল করবেন করার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন করার পর এখান থেকে আমাদের যেহেতু ছয়টা পিকচার এবং হচ্ছে আমাদের এটার একটা অ্যানিমেশন দিতে হবে এর জন্য অ্যানিমেশন চলে যাবো যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা আউটে চলে যাবো এবং হচ্ছে আমরা ফেড আউটটাকে সিলেক্ট করবো করার পর রাইট অপশনে ক্লিক করবো এরপর আমরা এখান থেকে ছয়টা কপি করবো এটাকে এখান থেকে আমাদের যেহেতু ছয়টা পিকচার নিচে দিতে হবে এই কারণে আমরা ছয়টা কপি করবো ওকে এখানে যে কয়টা পিকচার রাখতে চান আপনি সেই কয়টা দিতে পারেন এখান থেকে দেন আমরা জাস্ট ছয়টা পিকচারে ইন পজিশন অব দি ইন পজিশনে দিয়ে দেবো আপনারা প্রত্যেকটা পিকচারের ইন্ডে দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমরা কপি করা এখন জাস্ট হচ্ছে যেহেতু আমাদের কপি করা আছে আমরা জাস্ট এখান থেকে পেস্ট করে দিচ্ছি ওকে এখান থেকে আমাদের ছয়টাই হয়ে গেছে লাস্ট পিকচারটা ওকে এবার হচ্ছে আমরা এখান থেকে একটা ওভারলে ইফেক্ট অ্যাড করবো এর জন্য আমরা ওভারলে অপশনে ক্লিক করবো তারপরে অ্যাড ওভারলে এবং হচ্ছে আমরা এখান থেকে ভিডিও অপশনে চলে যাবো যাওয়ার পর ওভারলেটাকে সিলেক্ট করবো এরপর হচ্ছে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো ওকে তো এই ওভারলেটাকে আমরা একে রোটেট করে নিব ওকে এভাবে ফুল স্ক্রিন করে রোটেট করে নিলাম নেওয়ার পর আমরা এখান থেকে আমরা এটাকে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিতে হবে করার পর স্প্লাইসে ক্লিক করবো এবং হচ্ছে এটাকে ফিল্টার অপশনে ক্লিক করবো ওকে ফিল্টার অপশনে ক্লিক করার পর রাইট অপশনে ক্লিক করবো চাইলে আমরা এখন হচ্ছে ভিডিওটাকে প্লে করে দেখতে পারি যদি আমাদের ওভারলে ইফেক্টটা আমি মনে করতেছি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয় নাই এবার পারফেক্টলি আসে ওকে এবং হচ্ছে বক্সটাকে ফুল করে নিব তো আমরা সাউন্ডটাকে হাইড করে রাখছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইটের সমস্যার কারণে তো ভিডিওটি প্লে করলে কিন্তু অনেকটা সুন্দর হবে আপনারা যেরকম ভিডিওটা দেখছেন আপনারা চাইলে নিজের পিকচার দিয়ে বা যে কোনো কারো পিকচার অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেক করতে পারেন তো এখান থেকে দেখেন ভিডিওটা কিন্তু অনেকটা সুন্দর হচ্ছে আমাদের ওকে তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করবো এখান থেকে আমরা হচ্ছে রেজুলেশনটাকে প্রথম হাই করে নিব এবং হচ্ছে আমরা এক্সপ্লোরারে ক্লিক করবো তো এরপর আমরা হচ্ছে ভিডিওটাকে রোটেট করে নিতে হবে রোটেট করে নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে যে কীভাবে রোটেট করবেন কারণ এই কোয়ালিটির যতগুলো ভিডিও আছে প্রত্যেকটাতে কিন্তু আমরা দেখিয়ে দিই তারপরে দেখা গেলো যে নতুন ইউজার আসতে পারে একটা ভিডিওতে দেখা গেলো যে নতুন ইউজার আসতে পারে তার হয়তো বুঝতে পারবেন না তো এটা আপনারা রোটেট করতে পারবেন দুইভাবে সেটা হচ্ছে প্রথম উপায় যখন টিকটকে ভিডিওটা আপলোড দেবেন ঠিক তখন কিন্তু আপনি হচ্ছে চাইলে রোটেট অপশন থেকে আপনি আপনার ভিডিওটাকে রোটেট করে নিতে পারেন অথবা আমরা এখান থেকে কমপ্লিটলি রোটেট করে নেবেন দেখা গেলো আপনি টিকটক ভিডিওটা আপলোড করতেছেন না ফেসবুকে বা আপনার কোনো পেজ আপলোড করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে করে নেওয়া এটা বেটার হবে কারণ রেজুলেশনটা নষ্ট হবে না ওকে তো এখান থেকে আমরা সরাসরি ডানে ক্লিক করবো সেভ হয়ে যাবে এবং নিউ প্রজেক্টটা তারপর ভিডিও অপশন থেকে আমরা এইমাত্র ভিডিওটি এক্সপোর্ট করা ভিডিওটিকে সিলেক্ট করবো তারপর অ্যাড অপশনে এবং হচ্ছে আমরা এখান থেকে ফরম্যাট অপশনে চলে যাবো আবারও এর আগে আমরা হচ্ছে 9:9:60 থেকে 6:9 করছিলাম এবার হচ্ছে 60 থেকে 9:60 করতে হবে ওকে এখান থেকে আমরা 9:60 ক্লিক করবো এবং আমরা প্রজেক্টটিতে ক্লিক করবো তারপর আমরা এটাকে লেফট সাইডে নিব নেওয়ার পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফুল ফ্রেম করে নেব এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্স অনুযায়ী আমাদের এটাকে ফুল ফ্রেম করে নিতে হবে ওকে এখান থেকে আমাদের এটা পারফেক্টলি হবে এইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে এবং হচ্ছে আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটাকে আবারও রিমুভ করতে হবে তারপর এখান থেকে আমরা রেজুলেশনটাকে আবার হাই করে নেবেন দেন হচ্ছে এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে লোডিং নিয়ে তো আশা করি বুঝতে পারছেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দেবেন কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের চ্যানেলে টিকটকের ট্রেন্ডিং ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি